হ্যালো ফ্রেন্ড, অনিন্দিতা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে সকাল, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো শব্দ শোনা যাচ্ছে নাকি? দেখো শব্দ শুনতে পাচ্ছ তোমরা? প্রচণ্ড শব্দ। তা আজকে তো আজকে আমি চলে যাব, রাত্রেবেলা বেরিয়ে যাব। আমার সকালে ফ্লাইট আছে 6টার সময়। তা উঠেছি, একটু 8:30 দিকে উঠছি। উঠে এখন একটু চা টা খাবো। এত হাওয়া দিচ্ছে, এত শব্দ হচ্ছে, এই জন্য তোমাদের একটু শোনালাম। শুনতে পাওনি হয়তো? বাপরে, অনেকক্ষণ পর এলাম। এখন বাজে হচ্ছে 5:30 বাজে। তা আজকে আমি চলে যাব। চলে যাওয়া বলতে হচ্ছে রাতে বেরিয়ে পড়বো, 2:30-3টার দিকে বেরিয়ে পড়বো। কালকে আমার 6টার সময় ফ্লাইট, তো সেই জন্য 2 ঘন্টা আগে বেরিয়ে যেতে হবে, 2-3 ঘন্টা আগে। রাস্তা এখান থেকে যেতেই, এয়ারপোর্টে যেতেই 1.5-2 ঘন্টা লাগে। তা সেই জন্য আমাকে বেরিয়ে পড়তে হবে 2:30-3টার দিকে। তা সেই জন্যে এতক্ষণ একটু, মানে রাত্রে যেহেতু ঘুমটুম হবে না, একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তা উঠে তোমাদের সামনে এলাম, বললাম যে জানালাম যে আজকে চলে যাব। যাওয়ার দিন চলে এসছে, মনটা প্রচণ্ড খারাপ। এখনও ব্যাগটা কিছু গোছানো হয়নি, এই সন্ধ্যার পরে একটু গুছিয়ে নেবো। যেহেতু আমার একার জামা কাপড়, সেজন্য অসুবিধা নেই, ফটোফট হয়ে যাবে। তা বান্ধবী, মেয়ের বান্ধবী এসছে, গল্প করছে মেয়ে, আরও মেয়ে আর বান্ধবী। তাই যে আমি বসে গেছি, একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, পরে আবার আসছি। প্রচণ্ডই মন খারাপ, কি কথা বলবো কিছুই বুঝে পাচ্ছিলাম না। এই জন্য শুধু বাক্যহীন তোমাদেরকে দেখাচ্ছি। বসে আছিলাম চুপচাপ, প্রচণ্ড মনটা খারাপ ছিল, কি বলবো। সূর্যের প্রথম কিরণটা দেখো, কি অপূর্ব দৃশ্য। আকাশটাকে এত সুন্দর করে দিয়েছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে। মনটা এতটাই খারাপ যে তোমাদের সামনে এসে কিছু কথা বলতে পারছি না, প্রচণ্ড দুঃখ নিয়ে চলে আসলাম। That overhead is located right above your seat or under the seat in front of you.
পাশে বসে আছে আমার হাজবেন্ড, দেখো মেয়েকে রেখে দিয়ে শিলিগুড়িতে চলে এলাম। হ্যালো ফ্রেন্ড, আমি মানে ঘর ধর একদম অগোছাল্য, মানে সব মানে মানে এতদিন থাকিনি, 30 দিন মানে 25-26 দিন প্রায় হবে, ঘর ধর একদম অগোছাল্য, একটু পরিষ্কার পরিষ্কার করে নিই, নামছি তো অনেকক্ষণ, তারপরে একটু ঘুরে টুরে আসলাম, তো দরকার ছিল, দরকারে সব কাজকর্ম করে টুরে এদিকে আসলাম, একটু খাবার নিয়ে আসলাম, সবজি ছিল না, সবজি টবজি নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরে ঢুকে সব বিছনার চাদর সব পাল্টে ফেলে এবং রান্নাঘরটা ঢুকেছি, রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে একটু মোছামুছি করে ঘরটা মুছে নেব, অনেক কাজ, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ পর এলাম তোমাদের, আজকের এই ভিডিওটা যে তোমরা দেখবে কালকের কিছু আর আজকের কিছু মিশিয়ে তোমাদেরকে দিচ্ছি, মানে কালকে হয়ে ওঠেনি মানে ভিডিও করা, প্রচণ্ড মনটা খারাপ ছিল, আর প্লাস আজকে এসে আসার পর মানে ঘর দোর জানোই তো না থাকলে পরে যা অবস্থা হয়, প্রচণ্ড নোংরা ছিল, তা সেই জন্যে সেগুলো পরিষ্কার করতে করতে একদম আমার 6টা বেজে গেছে, দিয়ে এসে এখন তোমাদের সামনে একটু কথা বলতে এলাম যে দুই দিনের মানে আজকে একটু কষ্ট করে তোমরা দুই দিনেরটা একসাথে দেখো, হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার ভালো লাগতে ছিল না জন্যই আমি কিছু ভিডিও করতে পারিনি, মনটা প্রচণ্ড খারাপ ছিল জানোই তোমরা, যে মেয়ে ছেলে মেয়েকে ছেড়ে আসলে পরে কতটা খারাপ লাগে মন, সেই জন্যে সেইভাবে ভিডিও টিডিও কিছু করিনি, সেই জন্য দুদিনেরটা একসাথে তোমরা দেখো, আর কালকে আমি নতুনভাবে একদম সকাল থেকে ভিডিও করব, যা আমার যা মানে যা করব সেটা আমি ভিডিও করব, সেটা তোমরা পরশু দিন দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আজকের মতন, প্রচণ্ড টায়ার্ড আর পারছি না, শরীর ক্লান্ত একদম, সেই রাত্রি 3 আর 2টোর থেকে জাগা একদম, হ্যাঁ 2টোর থেকে একদম জাগা, আমি রাত্রে যে শুয়েছি 9:30-10টার সময় খাওয়া দাওয়া করে, যেহেতু রাত্রে ঘুম হবে না এই জন্য কালকে আমরা আমি আর আমার মেয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, 2টোর সময় গাড়ি এসছে আমাকে নিতে, তো 2:45 সময় বেরিয়ে গেছি, একদম জাগাই, সেইভাবে ঘুম টুম আমি, শরীর প্রচণ্ড খারাপ লাগছে, তো আজকের মতন টাটা, গুড নাইট।